আমি জানি না শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে কেন মুগ্ধর ভাই স্নিগ্ধকে সরিয়ে তাকে কর্মকর্তা বানানো হয়েছে। শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেখি তো ছাত্র নেতা সরকারের উপরে এত প্রভাব বিস্তার করতেছে, সরকার নাকি কাজ করতে পারতেছে না, বিভিন্ন কমিটিগুলো নাকি কাজ করতে পারতেছে না। ছাত্র নেতাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যেই কয়েকদিন রাজপথে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন আপনারা রাস্তায়ও দাঁড়ান নাই। 10-15 দিনে মেসি রোনালদো হওয়া যায় না। আপনাদেরকে মেসি রোনালদো বানানোর জন্য এই উত্তরের ছাত্র জনতা, মিরপুরের ছাত্র জনতা, বাড্ডারামপুরের ছাত্র জনতা, যাত্রাবাড়ির ছাত্র জনতা জীবন দেয় নাই। কাউকে নেতা বানানোর জন্য ছাত্র জনতা রাজপথে নেমে নাই, রক্ত দেয় নাই। কাজী নেতাগিরি পরে করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগে কাজ করতে হবে। সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, কতিপয় ছাত্র নেতার পরামর্শে যদি সরকার চলেন 6 মাসের মধ্যে তল্পি তল্পা ঘোষণের জন্য প্রস্তুত থাকেন। রাষ্ট্র পরিচালনা ছেলে মানসিকতা নয়, অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন আছে, জ্ঞানী ব্যক্তিদের প্রয়োজন আছে। বারবার বলছিলাম, রাজ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করেন, করেন নাই। এখন পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন, গার্মেন্ট সেক্টরে অস্থিরতা, মাইনরিটিদের নিয়ে রাজনীতি, কয়েকদিন পরে পরে প্রেস ক্লাব, শাহবাগ, রাস্তাঘাট অবরোধ করে রাষ্ট্রকে অচল করা, বিভিন্ন ধরনের উস্কানি, নানান ধরনের ষড়যন্ত্র। তো আপনারা, আপনাদের তো কোনো রাজনৈতিক দল নাই, সংগঠন নাই, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। এই রাজনীতিকে ডিল করতে হলে অবশ্যই প্রত্যেকটি আন্দোলনকারী দলের প্রতিনিধিদের নিয়ে আপনাদের উচিত ছিল জাতীয় সরকার গঠন করা।